নমস্কার, রাধারানী অঙ্কন কেন্দ্রের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমাদের মধ্যে অনেকেই এমন আছো যে যারা দিনের পর দিন ছবি আঁকছো, কিন্তু তোমাদের আঁকা তোমাদের মনের মতো হচ্ছে না বা তোমাদের আঁকাতে ইমপ্রুভমেন্ট আসছে না, এবং তুমি এটাও ভাবছো যে এতদিন ধরে তুমি ছবি আঁকছো, এত ভালো করে আঁকার চেষ্টা করছো, তবুও তোমার ছবি মনের মতো হচ্ছে না। তো এই ছবি ভালো না হওয়ার পিছনে কয়েকটি কারণ আছে। এমন কিছু কিছু প্রাথমিক ভুল আমরা করে থাকি যে ভুলগুলো হওয়ার কারণে কোনোদিনই আমাদের ছবি ভালো হওয়া সম্ভব না। আজকের ভিডিওতে এমন কিছু ভুল নিয়ে বলবো যে ভুলগুলো যদি তোমরা করে থাকো তাহলে কোনোদিনই ভালো ছবি আঁকা সম্ভব না। এবং পুরো ভিডিওটা দেখার পরে বুঝতে পারবে কোন কোন ভুলগুলো তুমি করে থাকো এবং কি কারণে তোমাদের ছবি মনের মতো হচ্ছে না। এবং এই ভিডিওতে আমি এমন কিছু টিপস বলবো যেগুলো মেনে চললে তোমরা খুব সুন্দর করে ছবি আঁকতে পারবে, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, আরেকটি কথা, এই আজকের এই ভিডিওটি মেনলি যারা প্যাস্টেল কালার করে, প্যাস্টেল রঙে ছবি আঁকে তাদের জন্য। এ বিষয়ে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এখনকার জুনিয়র লেভেলের ছাত্ররা এইটা মনে করে যে প্যাস্টেল রঙটা বাচ্চাদের জন্য, প্যাস্টেল রঙে বাচ্চারা ছবি আঁকে। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। এখনকার জুনিয়র লেভেলের ছাত্ররা এটাও মনে করে যে প্রথমে দু এক বছর আঁকা শেখার সময় প্যাস্টেল রঙে ছবি আঁকতে হয়, তারপরে ওয়াটার কালারে ছবি আঁকতে হয় দু এক বছর, তারপরে অয়েল কালার, অ্যাক্রিলিক কালার ইত্যাদি। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। একটা সিস্টেমে আঁকা শেখানোর জন্য বাচ্চাদেরকে প্রথমে প্যাস্টেল কালার দেওয়া হয়, কারণ হচ্ছে বাচ্চারা তো ওয়াটার কালার মেনটেন করতে পারবে না, জল তুলি টুলি, এই কারণে বাচ্চাদেরকে প্যাস্টেল কালার দেওয়া হয়। এই নয় যে প্যাস্টেল রঙে ছবি আঁকার পরে, দু এক বছর আঁকার পরে প্যাস্টেল রং ছেড়ে দিয়ে ওয়াটার কালার করতে হবে। এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে, তুমি ভেবে দেখো, অনেক বড় বড় আর্টিস্ট তাদের ভালো ভালো ছবি প্যাস্টেল রঙে এঁকেছেন, প্যাস্টেল রঙেও খুব সুন্দর ছবি আঁকা যায়। তাই আমি তোমাদের বলবো তোমরা প্যাস্টেল রঙেও ছবি আঁকো, প্যাস্টেল রঙে খুব সুন্দর ছবি আঁকা যায় এবং তোমরা এঁকেও খুব আনন্দ পাবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নিই আমাদের প্যাস্টেল রঙে ছবি আঁকার সময় কী কী ভুল হয়ে থাকে। বিশেষ করে যারা নতুন প্যাস্টেল রঙে ছবি আঁকে তারা সাধারণত কী কী ভুল করে থাকে সেগুলো আজকে বলবো। আর ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কারণ হচ্ছে আমরা এই ধরনের ভিডিও এবং আঁকার উপরে, কারুশিল্পের উপরে অনেক টিপস নিয়ে আগামী দিনে অনেক ভিডিও আপলোড করব। তাই বলছি, তোমরা যেহেতু আঁকা দেখতে ভালোবাসো, আঁকতে ভালোবাসো, তাই তোমাদের স্বপ্ন পূরণের পথে দু কদম এগিয়ে দিতে চাই। তাহলে চলো আর কথাবার না বাড়িয়ে দেখে নিই আমাদের প্যাস্টেল রঙের ক্ষেত্রে প্রাথমিকভাবে কী কী ভুল হয়ে থাকে। প্রথম ভুল আমি যেটা বলবো ম্যাক্সিমাম ছাত্রছাত্রী করে থাকে, সেটা হচ্ছে আউটলাইনে রং না করে রং ভরাট করতে শুরু করে দেওয়া, এবং লম্বা লম্বা স্ট্রোক দিয়ে। লম্বা লম্বা স্ট্রোক একদম করবে না, তোমরা লম্বা লম্বা স্ট্রোক করলে কোনো সময় হাতের ব্যালেন্সটা ঠিক রাখতে পারবে না। দেখো, প্রথমটায় আমি ওই ভুলগুলো করলাম এবং দ্বিতীয়টায় আমি ভুলগুলো করছি না। আগে আমি আউটলাইনে সুন্দর করে রং দিয়ে লাইন টেনে নিচ্ছি, তারপরে কি করব, আমি লম্বা লম্বা স্ট্রোক দিয়ে, বড় বড় স্ট্রোক দিয়ে ভরাট করব না। আমি কি করব, আমার আউটলাইনটা হয়ে গেলে ছোট ছোট করে অল্প অল্প জায়গা মিলে আমি ভরাট করতে থাকব। হাতের লেন্থটা দেখো, আমার স্ট্রোকের লেন্থটা ছোট ছোট করছি, যার ফলে আমরা সুন্দর করে ভরাট করতে পারব এবং আমরা শেপটা একদম পুরোপুরি পারফেক্ট পাব। তাহলে আমাদের যেটা করতে হবে, আগে আউটলাইনের ওপর সুন্দর করে রং করে নিয়ে লাইন টেনে নিয়ে আস্তে আস্তে ছোট ছোট স্ট্রোক দিয়ে সুন্দর করে ভরাট করতে হবে। তাহলে আমরা যে শেপটা করতে চাইছি পুরোপুরি পারফেক্ট সেই শেপটা পাব। দ্বিতীয় ভুল আমি যেটা বলবো, আমরা রংটা হাতে ধরার পরে রঙের প্রেসারটা সম্পর্কে সচেতন হতে হবে, কতটা প্রেসার দিলে রংটা কতটা ডিপ হচ্ছে। কোথাও ধরো আমাদের রং করতে হবে, ডিপ করে আস্তে আস্তে হালকা করে দিতে হবে, কোথাও একটা রং করতে হবে সেখানে ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে দিতে হবে, সেই ক্ষেত্রে প্রেসারের ব্যাপারটা আমাদের খুব মাথায় রাখতে হয়, কতটা প্রেসারে কতটা লাইট হচ্ছে।
আমরা কি করি, ডিপ করে রং করার পর হুট করে ওটা হালকা করে দিই, সাডেনলি হালকা করে দিচ্ছি। এটা করলে হবে না। দেখো প্রথমটা আমি করেছি, ডিপ করে রং করার পরে হঠাৎ করে হালকা করে দিয়েছি, যার ফলে আমরা যেটা চাইছিলাম সেটা আসেনি। আমাদের যেটা করতে হবে সেটা আস্তে আস্তে রংটা করতে করতে, প্রথমে ডিপ করে রংটা দিতে দিতে আস্তে আস্তে হাতের প্রেশারটা কমাতে থাকতে হবে। পেন আমাদের কালারের উপরে আস্তে আস্তে হাতের প্রেশারটা কমাতে থাকতে হবে এবং রং করতে থাকতে হবে। এইভাবে রংটা করতে করতে আস্তে আস্তে নিচের দিকে আমি আসছি, যার ফলে কি হচ্ছে, রংটা ডিপ থেকে একটা মোশনের সঙ্গে আস্তে আস্তে লাইট হয়ে মিশে যাচ্ছে। এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। এরপরে বলবো কালার ভেরিয়েশন, অর্থাৎ যে ভুলটা আমরা করে থাকি, এর পরের ভুলটা সেটা হচ্ছে আমরা কালার ভেরিয়েশন করতে পারি না। মানে হচ্ছে একটা কালার থেকে অন্য কালারে যাওয়া, সেটা হঠাৎ করে না, আস্তে আস্তে মিশিয়ে দিয়ে করতে হবে। অর্থাৎ ধরো কোনো একটা আমি আকাশ করছি, সূর্যাস্তের আকাশ, সেখানে উপরের দিকটা কমলা থাকবে, নিচের দিকে আস্তে আস্তে হলুদ হয়ে যাবে, এবং সেটা হবে কি, কমলা থেকে আস্তে 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 মিশে গিয়ে হলুদ হবে। সেইটা আমরা করতে পারি না। আমরা করি কি, কমলাটা উপরের দিকে ডিপ করে দিয়ে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে দিলাম, ঠিক আছে, কিন্তু হলুদটা কি করি, হঠাৎ করে উপর থেকেই শুরু করে দিই। কমলাটা দেখো যেখানে করেছি সেখানে হোয়াইট মার্কস থেকে গেল, তারপরে নিচের দিকে হলুদটা আবার ডিপ করে লাগাচ্ছি, যার ফলে কি হলো, কমলাটা আর হলুদ রংটা দুটো দেখো ঠিকঠাক মিশলো না। এইটা করলে চলবে না। এটা কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি। দেখো কমলা রংটা উপরের দিকে আমি ডিপ করে দিচ্ছি, এবার কমলা রংটা উপরের দিকে ডিপ করে দিয়ে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে দেব। কারণ হচ্ছে নিচের দিকে হালকা এই কারণেই করব, নিচের দিকে আমরা হলুদ রং করব। তো উপরের দিকে কমলা রংটা ডিপ করে দিয়ে আস্তে 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 নিচের দিকে যত নামতে থাকবে তত কমলাটা হালকা করে দেব। কমলাটা আস্তে আস্তে হালকা হতে থাকছে, উপরের দিকে ডিপ করে দিয়েছি, নিচের দিকে কমলাটা আস্তে আস্তে হালকা করে দিলাম। এইবার যে ভুলটার ব্যাপারে বলছিলাম, প্রথমটাই আমি করেছিলাম কি, উপর থেকে হলুদটা শুরু করেছিলাম। হলুদটা উপর থেকে শুরু করলে হবে না, হলুদটা করতে হবে নিচে থেকে শুরু করে আস্তে আস্তে কমলার দিকে যেতে হবে। এবার কমলাটা যেমন উপর থেকে ডিপ হয়ে নিচের দিকে এসছে হালকা হয়ে, হলুদটা ঠিক তার উল্টো, নিচের দিকে ডিপ হয়ে কমলার উপরের দিকে যাচ্ছে, এবং কমলার উপরেও আমি চাপিয়ে দিচ্ছি, কমলার উপরেও হলুদ করে দিচ্ছি, যার ফলে সুন্দর আমরা একটা সেট পেয়ে গেলাম। এটাই আমি আরেকটু ভালো করে বোঝাচ্ছি, সেটা হচ্ছে ধরো আমরা তিনটে কালার মেশাবো, অর্থাৎ এখানে যেটা করছি সেটা হচ্ছে ধরো পার্পেল কালার করছি, ডিপ পার্পেল, পার্পেল থেকে আস্তে আস্তে রেড হয়ে যাবে, রেড থেকে আবার আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাবে, মানে একটা জায়গায় আমরা তিনটে কালার করছি এবং সেটা মিশিয়ে করছি, আস্তে আস্তে সেটটা চেঞ্জ হতে থাকছে। সেই ক্ষেত্রে কি করছি দেখো, পার্পেলটা ডিপ করে দিয়ে নিচের দিকে হালকা করে দিলাম, তারপরে রেডটা নিচে থেকে উপরের দিকে হালকা করে পার্পেলের সঙ্গে মিশিয়ে দিলাম, গোলাপিটা নিচে থেকে ডিপ করে রেডের সঙ্গে মিশিয়ে দিলাম। তাহলে দেখো কত সুন্দর আমরা একটা সেট পেয়ে গেলাম। এইভাবেই এই উদাহরণেই একটা আমি গাছ আঁকছি, যে গাছটা প্রথমেই ডার্ক কালারটা আমি করব, আগে স্কেচটা করে নিলাম। যাই হোক, তো দেখো প্রথমে সব থেকে ডার্ক অর্থাৎ ব্ল্যাক, ব্ল্যাক কালারটা আমি করে নিলাম গাছের যে সাইডে সবচাইতে ছায়া পড়ছে। ব্ল্যাক কালারটা করে নিয়ে এবার আমরা কি করব, যেখানে যেখানে আমাদের প্রয়োজন ব্ল্যাকের পরে আমরা ডার্ক ব্রাউন করব, এবং ডার্ক ব্রাউনটা কি করব, ডার্ক ব্রাউনটা ব্ল্যাঙ্ক জায়গা থেকে শুরু করে ব্ল্যাকের উপরে তুলে দেব, যার ফলে ব্ল্যাকটা হচ্ছে কি, পুরো ডার্ক হয়ে গেল, মানে ওটা আর ব্ল্যাক থাকলো না, ওটা ডার্ক ব্রাউনটা আরও বেশি ডার্ক মনে হচ্ছে। এবার কি করব, এবার ব্ল্যাঙ্ক জায়গা থেকে হলুদ রংটা শুরু করে আবার ডার্ক ব্রাউনের মধ্যে মিশিয়ে দেব, যেটা দেখো পাশে আমি করেছি, পার্পেল থেকে রেড, রেড থেকে পিঙ্ক, ওই রকমই এটা হলো ব্ল্যাক থেকে ডার্ক ব্রাউন এবং ডার্ক ব্রাউন থেকে ইয়েলো। এখানে একটু ভালো করে দেখো, সাডেনলি কোনো কালার চেঞ্জ হয়নি, ব্ল্যাক থেকে ডার্ক ব্রাউন, ডার্ক ব্রাউন থেকে ইয়েলো, যেমন এখানে দেখো রেড পার্পেল পিঙ্ক সাডেনলি মিশেনি, হালকা হয়ে মিশে গেছে।
আর একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, এখানে একটা রক এঁকে নিয়েছি, দুটো পাথর। তো প্রথমে সবচাইতে যেখানে ডার্ক শেড পড়ছে পাথরের গায়ে, ব্ল্যাক আগেই বলেছি, সবচাইতে ডার্ক শেড বলতে ব্ল্যাক, ব্ল্যাকটা আগে করে নিলাম। তারপরে কি করব, পাথরটা ডার্ক ব্রাউন কালার করব, ব্ল্যাকটা ডিপ থেকে একটু লাইট করে করে নিলাম, যেটা আমি স্কোয়ারে দেখিয়েছিলাম তোমাদের। দেখো, ব্ল্যাকের মধ্যে আমি ডার্ক ব্রাউনটা ঢুকিয়ে দিচ্ছি, ব্ল্যাকের মধ্যেও মিশিয়ে দিচ্ছি, তবেই কিন্তু ব্ল্যাকটা আরও বেশি ডার্ক মনে হবে, ডার্ক ব্রাউন মনে হবে। এইবার ইয়েলোটা দিচ্ছি, সবচাইতে লাইট পড়ছে সেখানে ইয়েলোটা দিয়ে, দেখো ইয়েলোটা আবার আমি ডার্ক ব্রাউনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যার ফলে কি হচ্ছে, তিনটে রং পুরোপুরি মিশে যাচ্ছে এবং শেডটা খুব সুন্দরভাবে আমরা পেয়ে যাচ্ছি। এবার নিচের দিকে ঘাস করব, ঘাসের ছায়াটা এটা করে দিচ্ছি, জাস্ট এটা করছি জাস্ট একটু ভালো লাগার জন্য। তবে মেন বিষয় হচ্ছে পাথরের শেডটা, তোমরা আশা করছি ভালো করে বুঝতে পেরেছ। তো এইভাবে আমাদের কালার শেডগুলো করতে হবে। এখানে ভালো করে দেখো, ব্ল্যাক আর ডার্ক ব্রাউন মিশে গেছে এবং ডার্ক ব্রাউনের সঙ্গে ব্ল্যাক মিশে গেছে এবং ডার্ক ব্রাউনের সঙ্গে ইয়েলো মিশে গেছে, ইয়েলোর সঙ্গে ডার্ক ব্রাউন মিশে গেছে। ছোটটাও ঠিক একই রকম করে করেছি। তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে বললাম, এই বিষয়গুলি তোমরা যদি মাথায় রেখে কাজ করো, আমি কথা দিচ্ছি অবশ্যই তোমরা ভালো ছবি আঁকতে পারবে, সুন্দর ছবি আঁকতে পারবে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবে, লাইক করবে আর শেয়ার করবে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবে।